হ্যালো বন্ধুরা এইটা দেখতে আসো আমাদের শিলচার শহর শিলচার শহরের বর্তমান অবস্থা এই রকম আছে বর্তমানে জলের উপর দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতে আছে। এই জলটা আইছে বরাহ নদীর জল যেগুলো আছে এই জলগুলা আইয়া এই শিলচার শহর ডুবাইয়া এটা প্রত্যেক বছরে হয় তবে এই বছরটা একটু বেশি হয়ে গেছে আর আপনারা দেখতে আনো যে শুধু শুধু শিলচারে নাই আমরা সব দিকে পুরো বরা অবস্থাটা বর্তমানে খুব খারাপ আমরা বরাগ সব দিকে বহুত অনেক অনেক জায়গা বাংছে ভাঙ্গিয়া অনেক বাড়ি ঘর বর্তমানে জলের নিচে ডুবিয়া আছে আর এইটা বর্তমানে আসার দেখতে আস শিলচার শহর আর বন্ধুরা শিলচার শহরে যে এই জলটা অখনো কোনো কমার কোনো কথাও কইছে না অখনও জল কিন্তু কমতাছে না জলটা যেরকম আছে ওরকমও আছে আর বর্তমানে বরাগবলির বিভিন্ন জায়গার মধ্যে বাঙিছে বাঙ্গার কারণে গিয়া অন্যান্য করিমগঞ্জ জেলার উপরের দিকের জল যারা আছে এই জলগুলো মোটামুটি কমছে কিন্তু শিলচরের জল এখনও কমার কোনো নাম লড় না আশা করি দুই তিন দিনের ভিতরে কিছু কম হইব যদি বৃষ্টিটা না হয় কারণ এখন খুব বেশি পরিমাণ ডেইলি রাত্রে বৃষ্টি হয় আর ডেইলি রাত্রে বৃষ্টি হওয়ার কারণে গিয়ে আমরা শিলচর শহরটা এখনও শুকার না আশা করি দুই তিন দিনের মধ্যে যদি বৃষ্টি উষ্টি বেশি না দেয় তাইলে জলটা শুকাইব আর আমরা শিলচর মানুষের কতটুক কষ্ট হইতাছে এটা তো খার মতো না এটা তো সবে দেখেও তো বুঝতে পার আমরা শিলচর শহরের বর্তমানে দোকান দাখান যা কিছু আছে বর্তমানে বন্ধ বন্ধ থাকার কারণে মানুষের খাওয়া দাওয়া সব কিছু সমস্যা হইতে আছে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা বা অন্যরে দেখার সুযোগ করে দিবা শিলচর বন্যার পরিণতি